আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ভার্চুয়াল টক শো, নতুন প্রজন্মের ভাবনা অনুষ্ঠান। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জানেন আমরা টাঙ্গাইলের নিউ জেনারেশনের কয়েকজন মিলে শুরু করেছি একটি ভার্চুয়াল টক শো, যেখানে টাঙ্গাইলের রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার জায়গা থেকে তাদের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরেন আমাদের সামনে, যেখান থেকে আমরা গঠন করতে পারি নতুন চিন্তা ভাবনার এবং যে কোনো বিষয় সম্পর্কে আমাদের ধারণা হয় পরিচ্ছন্ন এবং স্বচ্ছ। আজকেও কথা বলবো কোনো বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় নারীর সম্মান ও মর্যাদা। আমরা নিউ জেনারেশন, পারছি তো দিতে? এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছেন জনাব সনিয়া সনি, প্রতিষ্ঠাতা পরিচালক টাঙ্গাইল নিউজ 24 ও সোনিয়া ফাউন্ডেশন, যুক্ত হয়েছেন জনাব সৈকত চন্দ্র, সদস্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগ। তো শুরুতেই আমি যেহেতু নারী মা, নারী বোন, নারী স্ত্রী, নারী কন্যা, নারীর অনেক ভূমিকা, নারীর অনেক রূপ, সেই সম্মানের জায়গা থেকে আমি নারী দিয়ে শুরু করতে চাই। আমি শুনতে চাইবো জনাব সোনিয়া সনিয়ার কাছ থেকে আজকের বিষয় সম্পর্কে তার মূল্যবান মন্তব্য। জনাব সোনিয়া সোনিয়া আপু। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সনি, প্রতিষ্ঠাতা পরিচালক সোনিয়া ফাউন্ডেশন, টাঙ্গাইল নিউজ 24। প্রথমে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা সভার সম্মানিত সঞ্চালক জনি ভাইয়া, আরো ধন্যবাদ জানাই সৈকত চন্দ ভাইয়া, সদস্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগ, আরো ধন্যবাদ জানাচ্ছি যারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন তাদেরকে। আজকের আলোচনার মূল প্রসঙ্গ হচ্ছে নারীর সম্মান ও মর্যাদা, আমরা দিতে পারছি কিনা সেটা। ব্যক্তিগত মতামত আমি যেটা বলতে চাচ্ছি, আমার মনে হয় না আমরা পারছি, পরিপূর্ণভাবে আমরা পারছি না, আসলেই পারছি না। যদি আমরা, যদি আমার মতামত চান, আমি আমার নিজস্ব মতামত থেকে বলবো যে আমরা পারছি না, ঠিক আছে? কারণ ইসলামে যেটা আছে সেটাও আমরা পারতেছি না। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলেন কাইন্ডলি সোনিয়া আপু। ইসলামে নারী জাতির যথাযথ অধিকার, সম্মান, মর্যাদা প্রদান করেছে, তাই না? এটাই তো ইসলাম করছে। কিন্তু জি, কিন্তু বর্তমান সমাজে, আমি সবাইকে বলছি না, কেউ ব্যক্তিগত ভাবে নেবেন না, সমাজে কিছু বখাটে লোক নারীর প্রতি, আমার ব্যক্তিগত, আমি ব্যক্তিগত ভাবে অনেক দেখছি এটা, আমার যাওয়া শ্বশুরের কারণে আমি নারী নির্যাতন নিয়ে কাজ করি, ধর্ষণ নিয়ে কাজ করি, এগুলো নিয়ে কাজ করছি। টাঙ্গাইল শহরে আমি কয়েকটা মানববন্ধনও করছি, জনি ভাইয়া জানেন কিনা আমি জানি না। তো নারীর প্রতি যে সহিংসতা, নির্যাতন, অসম্মান, অমর্যাদা, এগুলা কিছু মানুষ করেই যাচ্ছে, করে যাচ্ছে, বর্তমানেও করে যাচ্ছে। তো এক্ষেত্রে নারীদের সম্পত্তির ন্যায্য অধিকারটাও দেয় না, এটা আমি খুবই খারাপ ভাবে উপলব্ধি করছি আমার নিজের শহরে, টাঙ্গাইল শহরেই আমি করছি, আমি এখনো ওটা নিয়ে ফাইট করে যাচ্ছি, কিন্তু আমি তাকে দিতে পারি নাই, নাই এখনো, তাকে আমি নিয়ে দিতে পারি না, এটা আমার এখনো, আমি তাকে নিয়ে লড়ে যাচ্ছি। এটা আমাদের টাঙ্গাইলের ঘটনা, আমি এটা পরে বলবো বিস্তারিত। তারপরে আমি আমার এটা নিয়ে অনেক কাজ করেছে, তারপরে যে দেনমোহর আছে, দাম্পত্য অধিকার সহ ইসলামে নারীদের যে রক্ষার অধিকার, নির্যাতন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, অনেক কিছু, অ্যাসিড নিক্ষেপ, যৌতুক প্রভৃতি, সহিংসতা প্রতিরোধ, মেয়ে শিশু, মানব অধিকার, প্রতিষ্ঠানে সামাজিক ভাবে গণসচেতনতা গড়ে তোলা যতটা জরুরি, সেটাই তো আমরা করতে পারতেছি না, আমরা কিন্তু পারতেছি না। যার কারণে আমি কয়েকবার বিক্ষোভ করছি ডিসির কাছে, আমাদের যে আগের ডিসি ছিল শহীদুল ইসলাম স্যার, তার কাছে স্মারকলিপিও দিয়েছিলাম, ওই যে একটা ধর্ষণ মামলা, রূপা, জানেন কি না জানি না, রূপা ধর্ষণ মামলা যে একটা হয়েছিল টাঙ্গাইলে, এটা নিয়ে অনেক কি হয়েছিল, ওইটা নিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু কিছুই হয় নাই, আমি কোনো ফলাফলই দেখি নাই। তারপর আমি দেখলাম যে নিউজটার হইলই না, সত্যের বিচারে মনে হয় রায় দিছিল, পরবর্তীতে ওইটা ডুবে গেল, আর কিছুই হইলো না। কিন্তু নারীদের যে মূল সম্মানটা আমাদের দেওয়া উচিত, সেটা আমাদের সমাজ থেকে দিচ্ছে না, এটা একমাত্র পারবো আমরাই, আপনারা না, নারীরা, নারীরাই করতে হবে আমাদেরকেই, এটা আমরাই পারবো। আমরা নারীরা যদি একত্রিত হইয়া, এরকম একটা উদ্যোগ আমি নিচ্ছি, নিব, যে এই যে একটা ক্যারাটে স্কুল আমার খোলার ইচ্ছা আছে টাঙ্গাইলে, যে আমি যে সেখানে যারা অসহায় আছে তাদেরকে ক্যারাটে শিখাবো, তারপরে এই যে যারা অসহায়, অনেক অসহায় আছে, যেগুলো আমরা আমরা জানি না, আপনি জানেন না, তাদেরকে নিয়ে, তাদেরকে যে এগুলা বোঝানো, এরকমটা হইতে পারে। কারণ আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, সে কিন্তু নারীদের জন্য যে আইনগুলা বের করছে, আইনগুলাই করছে, খুবই সুন্দর, তাকে আমি অত্যন্ত ভালোবাসি, মন থেকে ভালোবাসি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি তাকে প্রচন্ড ভালোবাসি, এইসব কারণে আমি তাকে ভালোবাসি। ভাইয়া বলুক, পরে আমি বলি,
জি, অনেক ধন্যবাদ জনাব সোনিয়া সোনিয়া আপু, আপনাকে আপনি পরিপূর্ণ ভাবে পারছেন না বলছেন জনাব সোনিয়া সোনিয়া আপু। আমি সমাজ পারছে ছোট্ট না। করে, জি সোনিয়া আপু, আমি খুব ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই আপনাকে শুনে, তারপর আমি যাব জনাব সৈকত চন্দ্রের কাছে। আপু, পরিপূর্ণ ভাবে পারা যাচ্ছে না, ইসলামিক দৃষ্টিভঙ্গিতেও পরিপূর্ণতা নাই, এবং নারী নির্যাতন ধর্ষণ নিয়ে আপনি অনেক কাজ করেছেন বলেছেন, ন্যায্য অধিকার এবং রূপা ধর্ষণের ব্যাপারেও আপনি অনেক কাজ করেছেন বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে সোনিয়া আপু, এই যে পারা যাচ্ছে না, পরিপূর্ণ ভাবে হচ্ছে না, আমাদের মানসিক প্রতিবন্ধকতাটা কোথায় বলে আপনি মনে করেন? আমরা জানি যে আপনি নিজেও আসলে বাংলাদেশের মেয়ের সাথে সাথে আপনি বাইরে প্রবাসী অস্ট্রেলিয়াতেও থাকেন, আমি যত যদি ভুল না জেনে থাকি, জি তো জি জি সেখান থেকে আপনি দুই দেশের মানুষের মানসিকতা জানেন, এবং আমাদের বাংলাদেশের মানুষের মানসিকতা থেকে, এবং আমরা নিউ জেনারেশন তো আসলে সম্মান দিতে চাই, আমরা তো আমাদের নারী, আমাদের মা সেই জায়গার থেকে, মা নারীর সাথে যে অনেক সম্পর্ক আমাদের, বোনের সম্পর্ক, স্ত্রীর সম্পর্ক, নারী আমাদের বন্ধু, নারী আমাদের মায়ের জাতি, সেখান থেকে আমাদের, আপনার কাছে কি মনে হয় যে মানসিক প্রতিবন্ধকতা কোথায় জনাব সোনিয়া সোনিয়া আপু? মূল প্রতিবন্ধকতার কথা শুনতে চাই। মূল প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে সমাজটা এখনো পুরুষতান্ত্রিক রয়ে গেছে, এটা পুরুষরা মানতেই চায় না। ঠিক আছে, যে নারীরা এখন অনেক দূর গেছে, তারা পাইলট, এমন কিছু হয় নাই যে কোনো নারী হয় নাই, কিন্তু কিছু পুরুষ, সবাই না, কিছু পুরুষ স্ত্রীকে কিন্তু ফুল স্বাধীনতা দিয়ে দেয়, সে জব করুক, সে রাত 11টায় আসে, সেও রাত 11টায় আসে, কিন্তু সবাই কিন্তু না। কারণ কিছু পুরুষের ইগো প্রবলেম থাকে, তারা কি মানতে চায় যে এখনো সমাজটা পুরুষতান্ত্রিক। এইটা যখন আমাদের পুরুষদের মধ্যে থেকে চলে যাবে যে না, নারী পুরুষ সমান অধিকার, আমাদের প্রধানমন্ত্রী সেটা বলে দিছে, বলে দিছেন, এটা নিয়ে তো কার্যকরও হয়েছে যে নারী পুরুষ সমান, এখন তো সম্পত্তির অধিকারও ছেলে মেয়ে সমান পায়, সমান পায়, আগে কিন্তু এটা পাইতো না। এখন কিন্তু কিছু পুরুষের কারণে এটা হয়ে উঠতেছে না, এদের মানসিকতা যখন চেঞ্জ হবে, হ্যাঁ তখন হচ্ছে সমাজ পরিবর্তন হবে, আর এটা আমরাই চেঞ্জ করব, ইনশাল্লাহ আমরা জি পারবো। জি, অনেক ধন্যবাদ সোনিয়া আপু, আপনাকে নিশ্চয়ই আবারও শুনবো আপনাকে। আমি একটু যেতে চাই, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সম্মানিত সদস্য জনাব সৈকত চন্দ্র আমার সাথে যুক্ত আছেন। জনাব সৈকত চন্দ্র, আপনি জানেন আমাদের আজকের বিষয় হচ্ছে নারীর সম্মান ও মর্যাদা, আমরা নিউ জেনারেশন যারা আছি পারছি তো দিতে, তো সেই জায়গার থেকে আপনিও নতুন প্রজন্মের একজন, এবং আপনি দীর্ঘক্ষণ শুনেছেন সোনিয়াপুর মন্তব্য, সেখান থেকে পুরুষতান্ত্রিক সমাজ, ইগো প্রবলেম, সেই বিষয়গুলোর সাথে কি একমত হবেন? আপ শুনতে চাই আপনার মতামত জনাব সৈকত চন্দ্র, সম্মানিত সদস্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগ। ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সোনিয়া আপুকে, কারণ তিনি একজন নারী হয়ে আমাদের সমাজে তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কাজগুলো করছেন সেই জন্য জেনে খুব ভালো লাগলো, এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি নারীদের হয়ে নারীদের জন্য কাজ করাতে। তো আজকে যে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে যে নারীর সম্মান ও মর্যাদা দিতে পারছি, তো তো এই বিষয়ে আমি আসলে যতটুকু একদম আমার একদম, জ্ঞান, আমি যতটুকু জ্ঞান রেখেছি বা জানার চেষ্টা করেছি, বিষয়টি আসলে এরকম নয়। আসলে আপনি জানবেন 1789 সালে আপনার ফরাসি বিপ্লবের সাম্যমূর্তি স্বাধীনতা নারীদের আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে নারী আন্দোলনের সূচনা লগ্ন থেকে নারী আন্দোলন শুরু। তো সেই জায়গা থেকে নারীদের কেন আন্দোলন করতে হলো, এটিও এটির একটি বিস্তর ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটি যতটুকু সম্ভব আমরা জানার চেষ্টা করেছি। কেন নারীদেরকে আন্দোলনে আসতে হলো, অথবা নারী অধিকারের ব্যাপারে তাদের কেন সোচ্চার হতে হলো, এই বিষয়টি সম্পর্কেও আমাদের জানার খুব বিশেষভাবে প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে আপনি দেখেন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধে দুইজন বীর প্রতীক নারী খেতাবে ভূষিত হয়েছেন, তাদের মধ্যে একজন সিতারা রহমান এবং একজন তারামন বিবি, ওনারা বীর প্রতীক খেতাবে কিন্তু ভূষিত। আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসার আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে তার যে অবদান রয়েছে, তিনিও একজন নারী। আপনারা জানেন বাংলাদেশের এই ঘাতক দালাল নির্মূল কমিটি যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তার আহ্বায়ক হিসাবে এই ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। তো উনি শহীদ জননী হয়েছিলেন 71-এর, তার বড় ছেলে ইমাম রুমি মুক্তিযুদ্ধে নিহত হন, এবং সেই থেকে
মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের দামাল ছেলেরা তাকে আপনার হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামে ভূষিত করেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাষ্ট্রনীতিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি একজন নারী হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের বাংলাদেশের, আমাদের বাংলাদেশে বিরোধী দলের নেত্রী হিসাবে দীর্ঘ সময় বাংলাদেশের দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়া, বর্তমান জাতীয় সংসদে যে বিরোধী দলীয় দল উপনেতা হিসাবে দায়িত্ব পালন করছেন উনিও একজন নারী। তো ঢালাও ভাবে নারীদেরকে অধিকার দেওয়া হচ্ছে না অথবা এর জন্য পুরুষরাই দায়ী, এই কথাটিকে আমি মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি সেভাবে দেখি না। আমি দেখি যে একজন নারী এবং একজন পুরুষের মধ্যে যে মানসিক যে দূরত্বের যে একটি ব্যাপার, এটা আসলে আমাদের সমাজতান্ত্রিক মনোভাব এটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, সে নারী কিংবা পুরুষ সে হিসাবে মানুষকে বিবেচনা করা ঠিক না, এটা আমি বিশ্বাস করি না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে নারীরা যদি তাদের মানসিক মনোভাব যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পরিচালিত হচ্ছে বা তাদেরকে পরিচালিত হতে হচ্ছে সেই জায়গা থেকে মনোভাব ধারণ করে যদি সমাজ ব্যবস্থায় তারা প্রতীয়মান হন, তাহলে তো আসলে আমি বলবো এটা তাদের দুর্বলতা, সেই জায়গা থেকে তাদেরকে বেরিয়ে আসা উচিত এবং তাদেরকে মনে রাখা উচিত যে আপনি দেখেন বাংলাদেশের, এই কথাটি যদিও ভাবে বলা ঠিক নয় তবুও আমি বলছি, বাংলাদেশের একটি বৃহত্তর প্রাচীনতম ইতিহাস সম্পন্ন একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ সময় সভানেত্রী হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি একজন নারী। তো সেই জায়গা থেকে নারীদেরকে দুর্বল ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, এবং তাদের তিনি প্রত্যেকটি ব্যক্তি তার নিজ নিজ যোগ্যতা দিয়ে তার নিজ নিজ হচ্ছে তার সফলতা দিয়ে তার নির্দিষ্ট জায়গায় তিনি তারা স্বনির্ভরে তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু আপনাদের আসলে আমি একটি কথা মনে করে দিতে চাই, আমি বিশেষ করে সোনিয়াপুর কাছে একটি আমার প্রশ্ন যে আপনি যদি দেখেন একজন নারী হিসাবে তার সমাজের প্রতি দায়বদ্ধতা, তার দেশের প্রতি দায়বদ্ধতা, তার পরিবারের প্রতি দায়বদ্ধতা, তার সন্তানের প্রতি এবং তার স্বামীর প্রতি দায়বদ্ধতা, সে জায়গা থেকে একজন নারীকে আমরা কি রূপে দেখতে চাই অথবা কি রূপে দেখি? শুধু ধারাবাহিক ভাবে পুরুষদেরকে যদি আমরা দোষারোপ করি তাহলে তো হবে না, এই জায়গা থেকে আমাদেরকে আমি একটু মনে করে দিতে চাই, আমরা কিন্তু এই সদ্য নেট দুনিয়াতে ভাইরাল হওয়া একটি আলোচ্য বিষয় সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি, আমরা তামিমা শবনম নামে এটা নাসির হুসাইনের সাথে যে ঘটনাটি ঘটেছে, একজন নারী তার বিবাহিত দীর্ঘ সময়ের বিবাহিত স্বামীকে সে ডিভোর্স না দিয়ে সে তার সন্তানকে রেখে আরেকটি ছেলের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়ে স্বামীকে তালাক না দিয়ে সে ওই সংসার থেকে চলে এসে নাসিরকে বিয়ে করে সে সামাজিক ভাবে আমি বলবো এটা কোন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত একজন নারী হিসাবে, এটা আমাদেরকে নারী সমাজ কি মেসেজ দিচ্ছে আমাদের, এটা এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয়ত সদ্য একটি বাংলাদেশে আলোচিত ঘটনা, এই যে মুনিয়া বসুন্ধরার মালিকের ছেলে তানভীর আনভীরের সাথে যে একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সেখানেও দেখতে পাচ্ছি যে এখানে শুধু একটি ছেলেকে দোষ দিলে হবে না, এখানে একটি নারীরও কিন্তু অঙ্গাঙ্গি ভাবে এই 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 বিষয়গুলো সম্পর্কে তাদের মানে অবস্থান কিন্তু স্পষ্ট। তো এই জায়গা থেকে সোনিয়াপু কি বলবেন, সত্যিকার অর্থেই কি শুধু পুরুষতান্ত্রিক মনোভাব থেকে কি নারীদের ছোট করে দেখা হয় নাকি এই জন্য নারীরাও দায়ী, এই প্রশ্নটি আপনার কাছে আমি রেখে গেলাম। আর আমার লাস্ট কথাটি হচ্ছে যে একজন মাকে আমরা যে রূপে সম্মান করি, আমার বোনকে আমি যে রূপে সম্মান করি, নারীদেরকেও আমি মনে করি সেই রূপে তাকে সম্মান করা উচিত, কারণ আমার মা যেমন আমার মা, আমার একজন বন্ধুর মাও কিন্তু আমার মা, একজন বন্ধুর বউ বোনকেও আমার বোন হিসাবে দেখা উচিত। তো সেই দৃষ্টিকোণ থেকে এই মনোভাবটি নিয়ে চললে আমি মনে করি আমাদের বাংলাদেশে মানে নারীদের মর্যাদার সম্পন্ন জায়গা থেকে তাদেরকে এখনো ছেড়ে ওই পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হয়নি, তারা যথেষ্ট ভালো পর্যায়ে আছেন বলে আমি বিশ্বাস। ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ জনাব সৈকত চন্দ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। জনাব সৈকত চন্দ আপনাকে একটা প্রশ্ন করে আমি সনি আপুর কাছে যাব। জনাব সৈকত চন্দ, যদি প্রকৃতপক্ষে নারী সমাজে আমাদের এই সমাজে নারীদের বাস্তবতার জায়গা থেকে যদি সত্যিকার এই পুরুষতান্ত্রিক সমাজের বিষয়টাকে আপনি স্পেসিফিক ভাবে কি উত্তর দিবেন, সেখানে নারীদের সীমাবদ্ধতা কোনো জায়গায় থাকে কিনা, আর পাশাপাশি যদি প্রকৃতপক্ষেই দুইজনেরই দোষ হলো কিন্তু নির্যাতন হচ্ছে নারী নির্যাতন, পুরুষ নির্যাতনের কোনো সেল নাই, নির্যাতন হলে বোঝা যায় যে নারী নির্যাতন,
পুরুষ নির্যাতন নামে কোনো শব্দ নাই আমাদের দেশে। তো ধরে নিলাম দুজনেরই দোষ, সে জায়গার থেকে এই বিষয়গুলো আমাদের পুরুষ যারা আমরা আছি, আমরা কি আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ কি নির্যাতনের মাধ্যমে হয় কিনা, আপনি কিভাবে দেখেন জনাব সৈকত চন্দ্র, সম্মানিত সদস্য, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ? আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আমি ব্যক্তিগতভাবে আপনার কথাটার সাথে কিছুটা একমত যে এখানে শুধু যে একটি নারীর দোষ দিয়ে লাভ হবে বিষয়টা এরকম নয়। এখানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা যেভাবে দেখি না কেন, সেই সমাজ ব্যবস্থাতেও আমাদের ত্রুটি রয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে আমরা সবসময় মানে নারীদেরকে একটি বিষয়ে যে কোনো দায়বদ্ধতা তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা বা প্রবণতা বাংলাদেশে রয়েছে, এটি আমি অস্বীকার করব না। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেকাংশে নারীরা হচ্ছে আমি বলবো পরিস্থিতিরও শিকার হয়, এটা নিঃসন্দেহে এটা মিথ্যা না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নির্যাতনের যে দিকগুলোতে দেখবো সেই জায়গা থেকে আমি দেখবো যে নারীরা কিন্তু আসলে মানে ওইভাবে আমি দৃষ্টিকোণ থেকে দেখি, আমি তাদেরকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। আপনাকে বুঝতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থাতে একটি পুরুষতান্ত্রিক মনোভাবের যে মানে কি বলবো প্রবণতা, সেটি প্রবল ভাবে দেখা যায় হচ্ছে আমাদের দেশে বা আমাদের আঞ্চলিক গত জায়গা থেকে। আমি আপনাকে বলি আমাদের কিন্তু একটি প্রাচীন যুগে আপনি মনে করলে জানতে পারবেন যে প্রথমে কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাই ছিল। তো সেই জায়গা থেকে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে যুগের পরিবর্তনের কারণে এবং আমি বলবো যে এই বিজ্ঞানের আধুনিকতার ফলে দেশের যে উন্নয়ন, সার্বিক উন্নয়ন, সেই উন্নয়নের ফলে সামাজিক ব্যবস্থার পরিকাঠামোর পরিবর্তন ঘটেছে। সেই জায়গা থেকে মানে পর্যায়ক্রমে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটি মানে আবির্ভাব মানে সমাজ ব্যবস্থায় হয়েছে। তো এখনো বাংলাদেশের আমাদের সমাজ ব্যবস্থাতে না হলেও কিন্তু আমরা উপজাতিতে সমাজ ব্যবস্থাতে কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রণয়ন আছে, তাদের মধ্যে কিন্তু এখনো ওই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে জীবন ধারার যে একটি পরিক্রম সেটা কিন্তু দেখা যায়। তো এই জায়গা থেকে আমি বলবো যে নারীদেরকে একটু পিছনের দিকে রাখার একটি অপচেষ্টা বাংলাদেশে এর আগেও হয়েছে এবং এই 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 গোষ্ঠীটি কিন্তু বিদ্যমান এবং এরা কিন্তু মানে নারীদেরকে তাদের মানে ধার্মিকতার লেবাস ধারণ করে তারা নারীদেরকে বিভিন্ন ফতোয়া দেওয়ার মাধ্যমে তাদেরকে চাপিয়ে রাখার, তাদেরকে ঘরে রাখার একটি প্রবণতা বাংলাদেশে রয়েছে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের কিন্তু আমাদের মোট জনসংখ্যার কিন্তু প্রায় অর্ধেক নারী এবং সেই জায়গা থেকে নারীদের যদি আমরা এই পিছিয়ে রাখার একটি প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু বাংলাদেশের এই উন্নয়নের যে জিডিপি যে গ্রোথ সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। কারণ বিপুল সংখ্যক নারী জি নারী বাংলাদেশে বিভিন্ন আমাদের জিডিপিতে তাদের অবদান রাখছে। তো সেই জায়গা থেকে আমি বলবো জি যে এই প্রবণতাটা আমাদের পরিত্যাগ করা উচিত এবং নারীদেরকে সম্মানের সম্মানের জায়গাতে রেখে তাদেরকে আত্মমর্যাদার জায়গায় রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জি জি অনেক ধন্যবাদ জনাব সৈকত চন্দ্র, নিশ্চয় শুনবো আরেকবার আপনাকে। আমি একটু যাব জনাব সোনিয়া, সোনিয়া আপু আপনার কাছে। সোনিয়া আপু, আপনি দীর্ঘক্ষণ শুনেছেন জনাব সৈকত চন্দ্রের বক্তব্য এবং আপনার কাছে একটি প্রশ্ন রেখে গেছে যে কি মেসেজ পাচ্ছি আমরা নারীদের কাছ থেকে নাসিরের সব ইস্যুতে, মুনিয়ার বিষয়ে। তো সেই জায়গার থেকে একটা জিনিস যেটা বলতে হয়, আমি অন্য একটা জিনিস আপনার সামনে তুলে ধরে সোনিয়া আপু সেই বিষয়ে আপনার উত্তর শুনবো। আমি একটু অন্য একটা জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে সম্মানের সাথে এবং মর্যাদার সাথে। সম্মান একটা মানুষকে করতে হলে তার অ্যাপিয়ারেন্সটাও তো তেমন থাকতে হবে। আমাদের সমাজে কিন্তু একটা কথা আছে আপি, আপনি জানেন যে আসলে আমরা নারীদেরকে স্বভাবত বাংলাদেশের কালচার অনুযায়ী যেভাবে তাদের অ্যাপিয়ারেন্স দেখে থাকি সেখান থেকে, বা ধর্মীয় অনুভূতির জায়গা থেকে তাদের বেশভূষা বা চাল চলন যেমনটা থাকা দরকার সেই জায়গার থেকে অনেক সময় ডিফারেন্ট কোনো কিছু তার ভিতরে দেখলে স্বভাবত তাদের প্রতি আমাদের একটা নেগেটিভ মাইন্ডসেট হয়ে যায়। তো সেই জিনিসটা কি আমাদের আসলে দৃষ্টিভঙ্গির সমস্যা নাকি এটা আসলে প্রাকৃতিক ভাবেই সেটা একটা নেচারাল বিষয় বলে আপনি মনে করেন যে মানুষের মনে এরকমটা হতেই পারে? তো কি বলবেন জনাব সোনিয়া, সোনিয়া আপু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আসলে কি বলবো, এটা হচ্ছে ন্যাচারাল বিষয় হয়ে গেছে, ওই কিছু মানুষের, সবাই না, কিছু মানুষের দৃষ্টিকোণের সমস্যার কারণে এটা এখন বর্তমানে ন্যাচারাল হয়ে গেছে। কারণ কি বলবো, যদি দৃষ্টিকোণের সমস্যা না হইতো বাংলাদেশে বোরখা পরা মেয়ে ধর্ষণ হইছে, রেকর্ড কিন্তু আছে, ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা ধর্ষণ হইছে। ও তো আর পোশাক, ওর পোশাকে তো কোনো সমস্যা ছিল না। আমার সমস্যাগুলো ঠিক এই জায়গাতেই, যে যদি আপনি আমার পোশাক নিয়ে কথা বলেন,
তখন আমি বলবো তাহলে এইটা কেন, বোরখা পরা যে বোনের ধর্ষণ হয়েছে সে কেন ধর্ষিত হইল, 5 বছরের যে বাচ্চাটা ধর্ষিত হয়েছে সে কেন ধর্ষণ হইল, তার তো হওয়ার কথা ছিল না, তাহলে এটা অবশ্যই সেই পুরুষটার দৃষ্টিকোণের সমস্যা। আর তাদের এটা একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 10 জন, এটা এখন ন্যাচারাল হয়ে গেছে। শুধু এদের কারণে, এটা সবাই না। যেমন এই যে ভাইয়া, ভাইয়ার একটা কথার জবাব আমি দিয়ে নিয়ে আমি ভুলে যাব, বললো যে সে মানলো না আমার কাছে কথাটা যে পুরুষতান্ত্রিক, সে সমাজ ব্যবস্থা বলে চালাই দিল কথাটা, বললো যে সমাজতান্ত্রিক, কিন্তু না, সমাজের মুখ্য কারা? আপনারাই, আপনারাই কিন্তু সমাজের মুখ্য, মেয়েরা না, তাই না? সমাজের মুখ্য কিন্তু মেয়েরা হয় না, ছেলেরাই হয়। তো ব্যবস্থাটা কারা আনে? ছেলেরাই আনে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু পুরুষতান্ত্রিক। যেমন আমার বাবা, আমার বাবা চায় না আমি প্যান্ট শার্ট পরি, চাইতো না অতীতে যখন আমি পড়তাম, সে পুরুষ, সে চাইতো যে আমি অন্যান্য 8-10টা মেয়ের মতো চলি, কিন্তু আমি তার কথা শুনি নাই। আমি স্বাবলম্বী হয়েছি, আমি আমার মতো চলছি, আমার আরো 5টা বোন আছে, তারা বাবার কথা শুনছে, আমি শুনি নাই, সে আমাকে শোনাইতে পারে নাই, কারণ আমি আমার মতো চলছি, আমার স্বাবলম্বী হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আমি যদি আমার অন্য, আমার আরো বোন আছে, তারা তো বোরখা টোরখা পরে চলে, বা আমার ভাগ্নি টাগনি আছে, তারা তো চলে, তারা শুনছে, আমি শুনি নাই, এটা আমার সমস্যা, আমি আমি আমার মতো চলবো, আমাকে বাধা দিবেন কেন? আমার নিজস্ব জীবন, আমি খারাপ করলে, আমি যদি একটা পাপ কাজ করি সেটার হিসাব কিন্তু আপনি নিবেন না, উপরওয়ালা নিবে, তার কাছে আমার দিতে হবে, সেটা নিয়ে আপনি বলতে পারেন না। মোট কথা, আমার স্বাধীনতা আমাকে দিতে হবে, পুরুষতান্ত্রিক সমাজ চলবে না। এক সময় কিন্তু হয়ে যাবে, হয়তো আমরা থাকবো না, আমরা চেষ্টা করব আনার জন্য যে নারী পুরুষ যে সমান অধিকারটা চলে আসছে, যেমন ইউরোপের ম্যাক্সিমাম দেশে আপনি দেখবেন নারী আমি পুরুষ আমি কোনোভাবে আমি দেখবেন না। খুব দুঃখিত সোনিয়া আপু, আমি একটু ইন্টারমিট মানে প্রশ্নটা করার লোকটা সংবরণ করতে পারলাম না, আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করে দিয়ে যাবো আপু। পুরুষতান্ত্রিক সমাজ থাকবে না, তাহলে সমাজের রূপরেখাটা কেমন হতে পারে সোনিয়া আপু, আপনার কাছে জানতে চাই। আপনার সমাজে সম্পূর্ণ বক্তব্যের সাথে এই জায়গাটাও বলে যাবেন। জি জি, সোনিয়া আপু, আমাদের নেত্রী যদি আরো দীর্ঘজীবী করুক, আল্লাহ তাকে, দোয়া করি সব সময়, আমাদের নেত্রী যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে সামনের দিকে, এইভাবে যদি চলতে থাকে, একটা সময় দেশটা একদম ইউরোপের মতো হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, অনেক কিছুই আমরা দেখতেছি, উন্নতি হচ্ছেই আমাদের, আমাদের দেশ কিন্তু অনেক 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 এগিয়ে গেছে, ঠিক আছে? তো একটা সময় হয়ে যাবে, যেমন ইউরোপে আমি আমি বেশ কয়েকটা দেশ ঘুরছি, শুধু যে ওখানে জব করি আমি এমনটা না, তাছাড়াও আমি বেশ কয়েকটা দেশ ঘুরছি, মুসলিম দেশও আমি ঘুরছি, কয়েক দেশে আমি গেছি, আমি দেখছি মেয়েরা ড্রাইভ করে, মেয়েরা যেভাবে চলে ওখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই, সমাজই নাই কোনো দেশে, কিন্তু এরকম বাংলাদেশে যেরকম সমাজ আছে ওই দেশে, বিদেশে কিন্তু এরকম সমাজ পাবেন না আপনি, ঠিক আছে? যে ওখানে পুরুষ শাসন করতেছে, যেমন মেয়ে জন্ম হচ্ছে সে তার মতো জব করে চলতেছে, ছেলে বড় হয়ে গেছে সে তার মতো জব করে চলতেছে, ঠিক আছে? ওই বাবা কি বললো না বললো, তো আমি চাই কি যে ওই হাজবেন্ড আইসা যে ওয়াইফ কে বলবে কোথায় গেছিলা, হ্যাঁ এটা তার বলার রাইট আছে, সে বলতেই পারে, তো সে যে একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করবে কোথায় গেছিলি, এটা না হোক, সুন্দরভাবে হোক, তুমি কোথায় গিয়েছিলে? কিন্তু অনেক পুরুষ কিন্তু আছে যে তুই কোথায় গেছিলি, আমি বলতেছি আমাদের টাঙ্গাইলের ভাষায় কথা বলতেছি, ঠিক আছে? কারণ এখানে হয়তো সব আমাদের টাঙ্গাইলেরই, এইটা বাদ হয়ে যায়, ঠিক আছে? বা এই যে আপনি ভাই আরেকটা কথা বললো যে পুরুষ নির্যাতন কোনো আইন নাই, নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন কেন নাই? নারীদেরকে এত খারাপ ভাবে ইতিহাসে নির্যাতিত হয়েছে মেয়েরা, আপনারা জানেন সবাই, আমরা হয়তো সবটা জানি না, যতটুকু জানি তাতে শুরু থেকে নারীরা নির্যাতিত হয়ে আসছে, হয়ে আসছে, হয়ে আসছে, এখন একটু অনেকটাই কমছে, বা অনেক মেয়েরা বলে না, বা সমাজের কথা চিন্তা করে বলে না, দুর্নাম হবে দেখা বলে না, অনেকে লুকাই রাখে, ঠিক আছে? এগুলা না থাক, প্রত্যেকটা মেয়ে সাহসী হোক, অন্যায়ের প্রতিবাদ করুক, যখনই প্রত্যেকটা মেয়ে অন্যায়ের প্রতিবাদ করবে তখনই দেখবেন আপনি যে ছেলে মেয়ের যে ভেদাভেদটা এটা থাকবে না, তখনই সমাজ সুন্দর হয়ে যাবে, এখন অনেকটা হয়ে আসছে। যেমন হাজবেন্ড ধরেন যে একটা ভালো পজিশনে চাকরি করে, তার ওয়াইফ ডক্টর, সেই হাজবেন্ডটা কিন্তু তার ওয়াইফকে একটা ধমক দিতে পারে না, হয়ে আসছে কিন্তু অনেকটা উন্নত হয়ে আসছে। আবার গ্রামের একটা বউ ধরেন সে কিছু করে না, তার ওয়াইফ, তার হাজবেন্ড ভালো একটা চাকরি করে ঢাকায়, সে কিন্তু আবার তার ওয়াইফকে ধমক দিতে পারে। তা আমার আন্দোলনটা কি নিয়ে? এইগুলা নিয়ে, যে আমরা যারা বুঝি তারা যেন, যারা বুঝে না তাদেরকে আমরা বুঝে সমাজটাকে সুন্দর করি, নারী পুরুষ সমান অধিকার হোক, এটা হবে একটা সময়। ভাইয়ের আর একটা কথার জবাব আমি দিব, নাসির হোসেন মনিয়ার ব্যাপারে আমি কিছু বলবো না, ঠিক আছে? কারণ এই ব্যাপারটাতে আমি
একদম বিরক্ত জাস্ট। ঠিক আছে, নাসির হোসেনের যে বউ তার ব্যাপারে আমি একটা কথা বলবো। আমি আমি প্রত্যেকটা পোস্ট করি নাই, ভাইরাল নিউজগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। ঠিক আছে, মানে ভালো লাগে না আমার, আর যদি সেটা মেয়ে সংক্রান্ত ব্যাপার হয় আমি একটু বেশি অ্যাভয়েড করি। কারণ কিছু মানুষ এত খারাপ ভাষায় গালিগালাজ করে, এর মধ্যে একটা গালি আমি উচ্চারণই করি, ওটা ওরকম না, এটা আপনারা সবাই জানেন। এক কথায় বলে যে বারো ভাতারি, এই ভাষাটা কিন্তু বর্তমানে বেশি ইউজ হয়, দেখছেন হয়তো আপনারা। তো আমার এখানে একটা ভাইয়ার কাছে প্রশ্ন যে আচ্ছা একটা মেয়ে বারো ভাতারি কেন হয়, তাকে কে বানায়, এই উত্তরটা আমাকে দিবেন। সে কেন হয়, আর যেই পুরুষের কারণে সে বারো ভাতারি হয়, তাহলে সেই পুরুষকে কেন বলা হয় না, মেয়েটাকেই কেন বলা হয় যে পুরুষটা ওই মেয়ের কাছে যায়। একটা মেয়েকে আমরা খুব সহজেই পতিতা বলে দিতে পারি, কিন্তু মেয়েটা পতিতা কেন হইলো, একটা পুরুষ যাওয়াতেই তো হইলো, বা একাধিক পুরুষ যাওয়াতে হইলো, তাই না? তো সেই পুরুষগুলোকে কেন বলা হয় না, এই প্রশ্নটা আমার মনের মধ্যে, আমি উত্তর আজ পর্যন্ত কারো কাছ থেকে সঠিক উত্তরটা পাইনি। যদি আপনার কাছে থাকে আমাকে উত্তরটা দিয়ে, যে আসলে সেই পুরুষগুলোকে কিন্তু বলা উচিত। অনেক মেয়ে কিন্তু পেটের দায়েও উল্টা পাল্টা কাজ করে, আমাদের বাংলাদেশেই আছে, অভাব নেই। তো যেই পুরুষগুলো যায় তাদেরকে আমরা কেন বলি না, শুধু নারীদেরকেই কেন বলি, এটা অন্যায় না? এটাও কিন্তু মেয়েদের প্রতি একটা নির্যাতন। একটা মেয়ে একটা ছেলের সাথে তার হাজবেন্ড বিদেশে, পরকীয়া সম্পর্কটা বর্তমানে বাংলাদেশে অতিরিক্ত বেড়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ, তার হাজবেন্ড বিদেশ গেছে, সেই মেয়েটা কথা বললো, সেই মেয়েটা যার সাথে কথা বললো তাকে কেন বলে না যে সে পরকীয়া করছে, বলে যে ওই মেয়েটা পরকীয়া করছে। সবসময় দোষটা মেয়েদেরই কেন হয়, ছেলেদের কেন হয় না? দোষ তো দুইজনেরই সমান। আমি আপনাকে ডাকছি আপনি আসছেন, বা আপনি আমাকে ডাকছেন আমি গেছি, উভয়েই দোষী। তাহলে দোষটা আপনারা পুরুষগুলা কি করে মেয়েটাকেই দোষী করে কেন? এই এইগুলা কেন, এগুলা এগুলা কাদের প্রবলেম? আমরা নারীরা কিন্তু বলি না, কোনো নারীকেও বলি না, কোনো পুরুষকেও আমরা বলতে যাই না, এগুলা কিন্তু পুরুষরাই বলে। এগুলা আমাদের মানসিকতার সমস্যা না? পুরুষদের মধ্যে একটা ভাব কাজ করে যে সে পুরুষ। আমি যদি বিয়ে করি, ঠিক আছে, আমি বিয়ে করি, আমি আমার ইচ্ছা আছে যে আমি খুবই নর্মাল একটা ফ্যামিলিতে বিয়ে করব, বা অত স্বাবলম্বী দেখে আমি বিয়ে করব না, বা এরকম দেখে বিয়ে করব না। তো তাই কি আমি আমার হাজবেন্ডকে ভালোবাসবো না? আমি বেশি ইনকাম করে দেখে আমি তাকে কখনোই ছোট করব না, আমার মধ্যে এটা আছে। আর আমি মনে করি আমি যেহেতু একটা মেয়ে, একটা মেয়ের মনোভাব আমি বুঝি, সব মেয়ে যে ভালো আমি সেটা বলতেছি না, ঠিক আছে, কিন্তু আমি যদি ভালো হই তাহলে আপনি আমার কাছে অবশ্যই ভালো হবেন। প্রথমে পরিবর্তন করতে হবে আমার মানসিকতা। আমি যদি আমার মানসিকতা পরিবর্তন করতে পারি, সেক্ষেত্রে আপনাকেও আমি পরিবর্তন করতে পারবো। আপনি আমাকে একটা গালি দিলেন, আমি যদি হেসে দেই, আপনি কিন্তু আমাকে দ্বিতীয়বার গালি দিতে পারবেন না, আমি হেসে দিলাম, এভাবেই পরিবর্তন সম্ভব। আমি মনে করি জি, আমাদের মানসিকতা যদি ঠিক হয় তাহলেই পরিবর্তন সম্ভব, এটা আমার ধারণা, আমি বিশ্বাস করি। জি জি, অনেক ধন্যবাদ সোনিয়া, সোনিয়া আপু আপনাকে। সোনিয়া আপু, আপনার কাছে শেষ একটা প্রশ্ন করে আমি যাব জনাব সৈকত চন্দ্রের কাছে। সোনিয়া আপু, আপনি আপনার কথায় বক্তব্য বলেছেন যে আসলে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে হাজবেন্ডও স্বাবলম্বী বা ওয়াইফ ডাক্তার, তো সেখানে হয়তো বা অন্য একটা ওয়াইফ যদি এত স্বাবলম্বী না থাকতো, সেখানে তার সাথে যে অ্যাপিয়ারেন্সটা করা যেত, অ্যাপ্রোচটা করা যেত, সেখানে সেটা হয় না, হুট করে সেই ওয়ার্ডকে সেরকম করা যাচ্ছে না। তো আপনার সকল যে প্রশ্নগুলি করেছেন নিশ্চয়ই সৈকত চন্দ্র তার উত্তর দিবেন, কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে স্বাবলম্বিতার সাথে কি তাহলে হাজবেন্ডের ব্যবহারের ভালো মন্দের কোনো বিষয় জড়িয়ে যায়? আপনি কি বলবেন জনাব সোনিয়া? সোনিয়া বসুন আপনার কাছ থেকে। সম্পূর্ণভাবে জড়িত, ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে জড়িত। আর এর জন্যই হচ্ছে আমি বললাম পুরুষতান্ত্রিক সমাজ, কারণ সে ইনকাম করে, মেয়েটা যে রান্না করে, তার সন্তান জন্ম দেয়, তার ঘরের সমস্ত কিছু করে, ওইটা কিন্তু নোটিস করে না। কেন করে না? কারণ হাজবেন্ড তার ওয়াইফকে বেতন দেয় না, বুঝতে পারছেন, কোনো বেতন তাকে দেওয়া হয় না, যার জন্য তার কাজের কোনো গুরুত্ব নাই। কিন্তু সন্ধ্যার সময় অফিস থেকে বাসায় এসে হাজবেন্ডটা ওই ওয়াইফকেই বলে, ধমকায়, খারাপ ব্যবহার করে। কিন্তু মেয়েটা যে সারাদিন কাজ করলো, সব মেয়ে না বা যারা করে, এরকম আছে অনেক ঘটনা আমি দেখছি এরকম আছে, কিন্তু যদি মেয়েটা জব করত, তার পাশাপাশি উভয়ই জব করত, কেউ কাউকে কিছুই বলতে পারতো না। বর্তমান সমাজ ব্যবস্থা এভাবেই চলতেছে, এভাবেই চলতেছে। কিন্তু যে মেয়েটা স্বাবলম্বী না, তার হাজবেন্ড স্বাবলম্বী, ও নিজেকে কিছু একটা ভাবতেছে যে আমি ইনকাম করি, আমি চালাই তোকে, একদম বাস্তব কথা, আমি তোকে চালাই, তুই আমার কথা শুনবি,
উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি। আমাদের বর্তমানে অহরহ আছে, এখন অভাব নাই। আর এটা এই যে এই যে স্বাবলম্বীর সাথে সম্পূর্ণভাবে জড়িত পুরুষের মানসিকতা, তারা ইনকাম করে কিন্তু মেয়েরা কিন্তু তাও আপনি 100% না বুঝলেও আমি এটা মনে করি যে 50% বা 60% বুঝে, যে লোকটা কাজ করে সারাদিন পরিশ্রম করে আসছে, তার মাথা খারাপ, মাথা গরম হয়ে রয়েছে, ঠিক আছে থামি একটু। মেয়েরা অনেক সময় চুপ থাকে কিন্তু ছেলেরা এটা করে না, জি ছেলেরা এটা জি করে না, ছেলেদের ধৈর্য কম, এটা পারে না। জি অনেক ধন্যবাদ জনাব সোনিয়া সোনিয়া আপু, আপনাকে আমি শুনবো আবার আপনাকে। আমি তো জেনে চাই জনাব সৈকত চন্দ, আপনার কাছে সৈকত চন্দ ঢের অভিযোগের বাগান হয়ে গেছে, আপনি দেখেছেন সোনিয়া আপুর জায়গার থেকে। আমরা পুরুষরা কি তাহলে এমন কি বলবেন জনাব সৈকত চন্দ, একটা মানুষ যখন, একটা ছেলে মানুষ যখন মাল্টিপল রিলেশন করছে সেটা নিয়ে কথা হচ্ছে না, বাট মেয়ে কেউ যদি মাল্টিপল রিলেশনে জড়াচ্ছে, বা সে যদি পেটের দায়ে হোক, আচার আচরণের জন্য হোক, তার হাজবেন্ডের সাথে কোনো বনিবনা হচ্ছে, বা যার সাথে রিলেশন সম্পর্কের জায়গার থেকে সেও অনেক সময় দায়ী থাকে, তার হাজবেন্ডও দায়ী থাকে, 12 ভাতারি শব্দটি বলেছেন জনাব সোনিয়া সোনিয়া আপু আপনার কাছে, যে কেন হয়, শুধু কি দোষ তাদের? এর পাশাপাশি এই পুরুষের বিষয়টা, পুরুষতান্ত্রিক সমাজের জায়গাটা আপনি সমাজতান্ত্রিক বলেছেন, সে জায়গাটাও মতের পার্থক্য দেখা গিয়েছে, আপনি কি বলবেন সেই বিষয় নিয়ে? আর স্বাবলম্বীর জায়গার থেকে তাহলে কি ধরে নেওয়া যায় আমরা পুরুষ যারা আছি, ওয়াইফ স্বাবলম্বী থাকলে আমাদের অ্যাপ্রোচ একরকম হবে, আর ওয়াইফ যদি স্বাবলম্বী না থাকে আমরা আরো ডমিনেট করার চেষ্টা করব, এরকম কি আমরা, কি বলবেন জনাব সৈকত চন্দ, সম্মানিত সদস্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগ? আপনাকে ধন্যবাদ। আসলে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি আমার এই জায়গা থেকে আমি একটি কথা বলি, আসলে বড় ব্যাপার হচ্ছে, জনাব সৈকত চন্দ্র আমি আন্তরিক ভাবে দুঃখিত, আপনার মাইক্রোফোনটা মনে হয় একটু ঠিক করে বললে ভালো হয়, আমাদের শুনতে একটু কষ্ট হচ্ছে মনে হয়। বুঝতে পারছেন? জি জনাব সৈকত চন্দ্র, জি জি জনাব সৈকত চন্দ্র, আচ্ছা, আমি আমি যে কথাটি বলছিলাম, আমি বলছিলাম যে সোনিয়াপুর প্রশ্ন করেছিলেন যে বোরকা পরা মেয়েদের রাস্তায় বের হলে আমাদের তো কোনো সমস্যা নেই, তারা কেন রেপ হচ্ছে আসলে, বা কেন ধর্ষণ হচ্ছে। আমি আসলে আমার দৃষ্টিকোণ থেকে যেটা ভাবি বা আমি যেটা মনে করি, যে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে এই যে একটি আঙ্গিক সোনিয়াপু কিছুক্ষণ আগে দিলেন, তো আমি ওনাকে একটি কথা মনে করে দিতে চাই। আপনি দেখেন বাংলাদেশের এই বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আমাদের দেশে নারীর ক্ষমতায়নের দিক থেকে, রাজনীতিতে কিন্তু নারীর ক্ষমতায়ন অনেক অনেক বেড়েছে। আপনি দেখেন প্রশাসনে কিন্তু নারীর ক্ষমতায়নের জায়গা অনেক বেড়েছে, এবং সরাসরি জনপ্রতিনিধিত্ব রাজনীতিতেও কিন্তু নারীদের অংশগ্রহণ রয়েছে, এবং তাদের জন্য আমাদের সংরক্ষিত আসনের কাজ করার। তো সেই জায়গা থেকে আপনি একটু ভেবে দেখেন যে আমাদের দেশের নারীদের যে মানসিক মনোভাব, সেই মনোভাবের জায়গা থেকে কি সত্যি একজন নারী নিজেকে দুর্বল মনে করে কিনা, সেটা কিন্তু আমাদের একটা ভাবার ব্যাপার। ভাবার ব্যাপার বললাম এই কারণে, আপনি দেখেন বেগম নূরজাহান, উনি কিন্তু একজন নারীবাদী আন্দোলনকারী একজন নেত্রী ছিলেন। আপনি দেখেন বেগম সুফিয়া কামাল, তিনি কিন্তু নারীদের জন্য কাজ করেছেন, নারীদের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমরা সালমা সোবহানের কথাও মনে করতে চাই, তিনি কিন্তু একজন সমাজের নারীবাদী আন্দোলনের কিন্তু অনেক বড় একজন নেত্রী ছিলেন। এবং আপনি দেখেন আমাদের টাঙ্গাইলের, আমি বলবো নারী সমাজের অহংকার, এবং দীর্ঘ সময় তিনি নারীদের কাজ করেছেন, এবং বাংলাদেশ সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ে তিনি দায়িত্বরত প্রতিমন্ত্রী ছিলেন, তারানা হালিম, তিনিও কিন্তু একজন নারী। আমাদের বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত নারী নেত্রী হচ্ছেন তিলোত্তমা শিকদার, তিনিও কিন্তু একজন নারী। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশতত্ত্ব শেখ হাসিনা, তিনি কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বেগম সাহারা খাতুনকে দায়িত্ব দিয়েছিলেন, এটি আমি সোনিয়াপুকে মনে করে দিতে চাই। তো সেই জায়গা থেকে আসলে কি সত্যি বলবেন নারীরা সমাজে অবহেলিত, বা এই 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 যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটি সিলগালা মানে এই কথা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এ কথা বলে পুরুষদেরকে চাপিয়ে দিয়ে নারীদের যে নিজের নিজের যে মানে ঐচ্ছিক ইচ্ছার যে মানে কি বলবো অধিকার হাসিলের যে একটি ব্যাপার রয়েছে, এটিকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি দেখেন যে এই এই যে সম্প্রতি ঘটে যাওয়া মামুনুল হকের একটি ঘটনা আমি আপনাকে মনে করে দিতে চাই। এই রিসোর্ট কাণ্ডে মামুনুল হকের যে ঘটনাটি ঘটেছিল, সেখানে কিন্তু মামুনুল হক, আমি যেহেতু শুনেছি যে সেই মেয়েটিকে বা সেই তার বন্ধির বিবাহিত স্ত্রীকে সেই হোটেলে নিয়ে গিয়েছে,
সবকিছু ঠিক আছে, আমি ধরে নিলাম এখানে সেই যে জঘন্য ঘটনাটি ঘটেছে আমি এটার প্রতিবাদ জানাই, কিন্তু ব্যক্তিগত ভাবে সেই মেয়েটি কি শুধুমাত্রই মানে মানে কি বলবো আমি যে তার নিজের চরিতার্থের জায়গা থেকেও গিয়েছে, তার প্রয়োজনীয় জায়গাও কিন্তু একটা ব্যাপার এখানে রয়েছে যে তিনি মামলা হচ্ছেন, তাকে টাকা পয়সা দিতেন আমরা যতদূর শুনেছি বা মিডিয়াতে দেখছি, বা তাকে কিন্তু এখানে জোর করে নিয়ে যাওয়া হয়নি, তিনি কিন্তু এখানে সদিচ্ছায় গিয়েছিলেন এবং পরবর্তীতে, এখন এটাকে আপনি কি বলবেন, একটি মেয়ে যদি সদিচ্ছায় একটি ছেলের সাথে এই ধরনের সম্পর্কে লিপ্ত হয় অথবা এই ধরনের তার ব্যক্তিগত চরিতার্থ হাসিল করার ক্ষেত্রে যদি একটি ছেলেকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে ছেলেদের মানে দোষ কতটুকু, এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই কথাটি বলে ছেলেদের উপরে দোষ চাপিয়ে দিয়ে একজন নারীকেও মানে মানে কি বলবো যে তাকে আড়াল করা হলো, এটা কি আমি আমরা কি বলবো যে সমাজ একটা ভুল মেসেজ, আমরা যে যতটুকু দোষী আমরা তাকে ততটুকু দোষী বলার চেষ্টা করি, একজন নারী হিসাবে যেমন তার নিজের ইজ্জত সম্ভ্রম নিজের বজায় রাখা উচিত, এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা শুধু এই কথা বলে নিজের দোষগুলোকে পুরুষদের উপরে চাপিয়ে দিয়ে সমাজে একটি ভুল মেসেজ দেওয়া বোধ হয় নারী হিসাবে তাদের উচিত হয়নি বলে আমি মনে করি। এবং বাংলাদেশে আপনি দেখেন যে বর্তমানে মানে সমাজ ব্যবস্থাতে নারীরা অনেক এগিয়ে গেছে, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানে মানসিক জায়গা থেকে যদি আমরা ওইভাবে ওই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাবে এখন পুরুষরাও কিন্তু সমাজে মেয়েদের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে নির্যাতিত হচ্ছে, সেই কথাটি বলার কিন্তু আসলে জায়গা নেই, কারণ মেয়েদের কাছে ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই কথাটি বলে যদি মানে তাদের দোষগুলো এড়িয়ে যাওয়া যায় এটার একটা প্রবণতাও কিন্তু সমাজে রয়েছে, এটা আমার মনে হয় সোনিয়া আপু স্বীকার করবেন। এবং সোনিয়া আপুকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সোনিয়া আপু সত্যি কথা খুব মূল্যবান কথা বলেছেন যে আমাদের এই যে বৈবাহিক সমাজ ব্যবস্থার যে একটা মেয়ে এবং স্বামী স্ত্রীর একটি সম্পর্কের কথা বলেছেন, তাদের তাদের চাকরি বাকরির ক্ষেত্রে টাকা আয়নের ক্ষেত্রে যে একটি ব্যাপার বলেছেন, এটি তো ভাবত, কিন্তু সেই জায়গা থেকে আপনি দেখেন যে একটি মানে একজন একজনের ঘরের বউ যদি তিনি তার সংসারে যদি সে অর্থনৈতিক উপার্জনের একটি জায়গা তৈরি করতে পারে, এটি নিঃসন্দেহে ভালো ব্যাপার, এটার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, কিন্তু এই অপার স্বাধীনতার নামে যদি তিনি তার পরিবারের প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য সেই জায়গা থেকে তিনি যদি সরে গিয়ে তিনি এই যে পরকীয়ায় লিপ্ত হন, তাহলে সেখানে একটি ছেলেরই বা কি করার আছে, তিনি তো বিশ্বাস করে তার বউকে একটি ভালো কাজের জন্য তিনি হয়তো ভালো একটি সামাজিক দৃষ্টিকোণ থেকে ভালো একটি অবস্থানে তিনি একটি জব করবেন, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু তিনি তার বউকে এই অনুমতি দেন অথবা তার প্রতি সে বিশ্বাসটি দেখেন, আমি অনুমতি বলবো না, একটি দৃষ্টিকোণ শব্দ মনে হচ্ছে, আমি বলবো যে তার প্রতি বিশ্বাসটি রাখি, সেই বিশ্বাসের জায়গা থেকে একজন নারী যখন তার সন্তান তার জি কথা জি জনাব সৈকতচন্দ্র, আমি অত্যন্ত দুঃখিত, আমি আমি খুবই দুঃখিত আপনাকে আমাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে, আমি শুনবো আপনাকে পুরোপুরি শুনবো জনাব সৈকতচন্দ্র, আসলে প্রসঙ্গত আপনি যে কথাটা বলেছেন আমি এটা সম্পূর্ণ প্রশ্ন করে যেতে চাই, এবং নিশ্চয়ই আপনি আপনার বাকি বক্তব্যের সাথে সাথে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন জনাব সৈকতচন্দ্র। যেহেতু বৈবাহিক সম্পর্কের কথা এসেছে, তো এখানে একটা জিনিস বলতে চাই জনাব সৈকতচন্দ্র, সনিয়াপুর যে কথাটা ছিল যে আসলে অর্থ ও যে উপার্জন করছে তার সাথে হাজবেন্ডের অ্যাপ্রোচ একরকম হচ্ছে, আর যে করছে না তার প্রতি ডমিনেন্ট আরো বেশি হচ্ছে, পাশাপাশি আমি আরেকটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে জনাব সৈকতচন্দ্র, নিশ্চয়ই আপনি আমার প্রশ্ন উত্তরটা দিবেন, সেটা হচ্ছে মার কাছে ছেলে নির্যাতন হয়েছে, মা ছেলের সম্পর্কের জায়গায় খুব রেয়ার বলতেই পারি আমরা, যে খুব রেয়ার শোনা যায়, ভাই বোনের কাছে বোন ভাইয়ের কাছে নির্যাতিত হয়েছে খুব কম শোনা যায়, সন্তান বাবার কাছে হয়েছে খুব রেয়ার শোনা যায়, কিন্তু আসলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের জায়গা থেকে নারী নির্যাতনের সবকিছু চলছে, সব রিলেশনটা আমরা মাকে মেনে নিতে পারছি, সন্তানকে কন্যাকে মেনে নিতে পারছি, বোনের সাথে আমাদের সুসম্পর্ক থাকছে, কিন্তু ওয়াইফের সাথে গিয়ে কোন সমস্যাটা আপনি কি মনে করেন জনাব সৈকতচন্দ্র, সেখানে প্রকৃতপক্ষে কি যে স্ত্রী উপার্জন করছে তাকে আমরা ভালো ব্যবহার করছি তার উপার্জনের জন্য, নাকি প্রকৃতপক্ষে এই সম্পর্কের জায়গায় আমাদের কোনো ডমিনেন্সের মেনে নিতে পারছি না, সেখানে মা কন্যা বা বোনের সাথে যে অ্যাপ্রোচ হচ্ছে ওয়াইফের সাথে হতে যাচ্ছে না, কি বলবেন জনাব সৈকতচন্দ্র, সম্মানিত সদস্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগ? ধন্যবাদ আপনাকে, আসলে আমার কাছে ব্যাপারটি এমন মনে হয় না, আবার ব্যাপারটি হচ্ছে এরকম যে ধরেন একটি সাংসারিক বৈবাহিক দাম্পত্য জীবনে যদি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই উপার্জন সক্ষম হয়, এটা এটা তো অবশ্যই একটি ভালো মেসেজ সমাজের জন্য, তারা আমাদের বাংলাদেশের কাজে দেশের অগ্রগতিতে যেমন অবদান রাখছেন নিঃসন্দেহে ভালো, কিন্তু আপনি আবার অপরদিকে আপনি এটিও আপনাকে মেনে নিতে হবে
ধরেন একটি ছেলে, তিনি অনেক টাকা ইনকাম করছেন, তার বউ হয়তো বা কিছু করছে না, তিনি ফ্যামিলির কাজগুলো করছেন, পরিবারের যে দেখভালের যে কাজটি সেটি করছেন। তো সেই জায়গা থেকে যখন একটি মেয়ে মানে তার অধিকারের জায়গা থেকে তার হাজবেন্ডের প্রতি যে ভালো মানসিকতার যে ব্যবহার, সেটি যেমন করা উচিত বলে আমি মনে করি, অপরদিকে একজন মানে নারীর শুধু একটি ছেলের উপরে ডিপেন্ড করে থেকে, আবার তার একটি, আমি বলতে চাই কথাটা এরকম যে একটি ছেলে তো তিনি বিবাহিত যখন হন তখন তার বউ তার সাংসারিক জীবনের একটি অঙ্গ, আর বাবা মা তার জীবনের একটি অঙ্গ, তার সন্তান তার জীবনের একটি অঙ্গ। সেই জায়গা থেকে একটি ছেলে মানে